আগামী 23 মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর দ্বাদশ আসর। আসন্ন এই আসরকে সামনে রেখে বোলিং শক্তি নির্ভর দল গঠন করেছে 2016 সালের IPL চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। গত আসরেও তারা ফাইনালে খেলেছিল। গত কয়েকটি আসর থেকে হায়দ্রাবাদের মূল চালিকা শক্তি বোলিং ইউনিট। IPL এর অন্য দলগুলো যেখানে সেরা সেরা ব্যাটসম্যানদের দলে ফেরানোর অপেক্ষায় থাকে, সেখানে হায়দ্রাবাদ T20 সেরা বোলারদের নিয়ে দল গঠন করেছে। দলে আছেন সাকিব আল হাসান, রশিদ খান এবং ভুবনেশ্বর কুমারের মতো আন্তর্জাতিক ক্রিকেট মাতানো বোলাররা। সঙ্গে ভারতের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা সিদ্ধার্থ কৌল, খলিল আহমেদ এবং সন্দীপ শর্মারাও আছেন। IPL এর গত আসরেও বেশ কয়েকটি অল্প পুঁজির ম্যাচ জিতিয়েছিলেন হায়দ্রাবাদের বোলাররা, ফলে এবারের আসরেও বোলারদের উপরেই নির্ভর করে থাকবে দলটি। দলের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন বিশ্বের এই সেরা সেরা বোলাররা। হায়দ্রাবাদের বড় শক্তি বোলিং ইউনিট অবশ্যই, তবে দলটিতে বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডারও রয়েছেন। সাকিব আল হাসান এবং ইউসুফ পাঠানরা পরীক্ষিত। রশিদ খানও নিজের অলরাউন্ড পারফরমেন্স দেখিয়েছেন IPL এর শেষ আসরের বেশ কয়েকটি ম্যাচে, তাই দলটিকে আলাদাভাবে নজরে রাখবে বাকি দলগুলো। দলটি ব্যাটিং শক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। গত আসরে অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া আর কেউই নিয়মিত পারফরমেন্স উপহার দিতে পারেননি। এবারের আসরের শুরুতেও তাদের ভাবনার কারণ ব্যাটিং, তবে আশার কথা দলে ফিরেছেন অজি তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যে তিনি হায়দ্রাবাদ দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে শুধু ওয়ার্নার নয়, হায়দ্রাবাদের বড় পুঁজি করতে দারুণ ইনিংস খেলতে হবে মনীষ পাণ্ডে এবং শ্রীবাস্ত গোস্বামীকেও। মিডল অর্ডারে সাকিব আল হাসান, ইউসুফ পাঠানদের রানের মধ্যে থাকতে হবে, তাহলেই মিলতে পারে আশানুরূপ সাফল্য। তাছাড়া দলটির পারফরমেন্সে বড় ভূমিকা রাখতে পারেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর। বাসিল থাম্পি, ঋদ্ধিমান সাহা এবং জনি বেয়ারস্টোকে এবারের আসরে কোন পজিশনে খেলানো হয় সেটাই এখন দেখার বিষয়। চলুন জেনে নেই সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াডে কারা কারা রয়েছেন। বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, দীপু খুদা, মনীষ পাণ্ডে, টি নটরাজন, রিকি ভুই, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, শ্রীবাস্ত গোস্বামী, খলিল আহমেদ, ইউসুফ পাঠান, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, জনি বেয়াস্ট্রো, ঋদ্ধিমান সাহা এবং মার্টিন গাপটিল।